বন্য পশুরা যদি একে অপরের সঙ্গে লড়াই না করে তাহলে তারা কি করবে? কারণ লড়াই না করে যদি তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায় তাহলে তারা বিরক্ত হয়ে পড়বে। আর ভিন্ন প্রজাতির পশুরা যখন একে অপরের সঙ্গে লড়াই করে তখন সেই সকল লড়াইগুলি আপনাদের মধ্যে অনেকেই ডিসকভারি চ্যানেলে দেখে থাকবেন। তবে আপনি কি জানেন এই সকল অবুজ পশু পাখিদের লড়াই কিছু সময় চরম সীমায় পৌঁছে যায়? আর এই সকল ঘটনাগুলি যদি সঠিক সময়ে ক্যামেরার মধ্যে ক্যাপচার না করা হতো তাহলে আমি আপনি আমরা কখনোই বিশ্বাস করতাম না। তাই জন্য আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বন্য জীবজন্তুদের কতগুলি মারাত্মক লড়াই। তাই ভূমিকার মধ্যে আর সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আমাদের লিস্টে থাকা এই ভিডিওতে দেখতে পাবেন যে বাবুন একটি সিংহের বাচ্চাকে গাছের উপরে তুলে নিয়ে যায়। এইরূপ ঘটনা দেখার পর আপনি হয়তো বলতেই পারেন যে বাবুন সিংহের বাচ্চাকে কিডন্যাপ করেছে যাতে করে সিংহের বংশবৃদ্ধি না হয় এবং খুব তাড়াতাড়ি সিংহ বিলুপ্ত হয়ে যায়। তার জন্য বাবুন সিংহের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। আপনি কি কখনো সাপ এবং টিকটিকিকে একে অপরের রক্ত খেতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে দেখে নিন। ভিডিওটি শুরুর দিকে দেখতে পাওয়া যায় এই টিকটিকি নিজেকে বালির মধ্যে লুকিয়ে নিচ্ছে আর সে ভেবেছিল এইভাবে বালির মধ্যে লুকিয়ে সে শিকার করে নেবে। তবে এই টিকটিকি বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেনি যে তাকে একটি শিকারী সাপ দেখে নিয়েছে আর এই টিকটিকিকে শিকার করার জন্য সাপটি সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এরপর অল্প কিছু সময় পর দেখা যায় সাপটি খুব চালাকির সঙ্গে টিকটিকিকে শিকার করে নিয়েছে। আর এই ঘটনাটি দেখার পর এখন আমরা শুধুমাত্র এটাই বলতে পারি যে টিকটিকি মামা তুমি এবার সাপের পেটে গিয়ে লুকিয়ে পড়ো। আপনারা তো বিভিন্ন রকমের বিড়ালের প্রজাতিকে দেখেছেন, তবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ক্যারাকেল সম্বন্ধে খুব বেশি জানে না। আর কিছু সময় দেখা যায় তারা খুব দ্রুত গতিতে ছুটে আসে এবং লাফ দিয়ে উড়ন্ত পাখিকে শিকার করে নেয়। তার এইরূপ শিকার করার টেকনিক দেখে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে তারা শিকার করার দিক থেকে কতটা পরিমাণে পারদর্শী। তবে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যারা এই পশুটি সম্পর্কে আগে থেকেই জানে? তাহলে নিচে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। অজগর সাপ কতটা ডেঞ্জারাস হয়ে থাকে সেটা হয়তো অনেকেই জানে না, কারণ অজগর সাপ বিষাক্ত হয় না আর তাদের শিকার করার কৌশল অন্যান্য সাপেদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তবে আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি বিশাল আকৃতির অজগর সাপ মনিটার লেজার্ডকে শিকার করেছে আর এই মনিটার লেজার্ডকে গোটা গিলে ফেলার চিন্তাভাবনা করে নিয়েছে। তারপর দেখা যায় এই অজগর মনিটার লেজার্ডকে নিজের কুণ্ডলীর মধ্যে পাকিয়ে নিয়েছে। এরপর দেখা যায় মনিটার লেজার্ডকে ধীরে ধীরে খেতে শুরু করেছে। আমাদের লিস্টে থাকা এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি জাগোয়ার শিকার করার জন্য কতটা ভয়ানক পদ্ধতি অবলম্বন করেছে, কারণ এই জাগোয়ার হরিণকে শিকার করার জন্য হঠাৎ করে গাছের উপর থেকে নিচে ঝাঁপ দেয় আর চোখের পলকে একটি হরিণকে শিকার করে নেয়। এই ঘটনা প্রথমবার দেখে যে কেউ আশ্চর্য হয়ে পড়বে, কারণ হঠাৎ করে গাছ থেকে নিচে ঝাঁপ দিয়ে এইভাবে হরিণকে শিকার করা কোনো ছেলে খেলা কাজ নয়। এই রকমভাবে শিকার করার জন্য অনেকটা পরিমাণে সাহসের প্রয়োজন রয়েছে। আমাদের লিস্টে থাকা এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি মনিটার লেজার্ড কোবরা সাপের ডিম খেতে এসেছিল, তবে নিজের ডিমকে সুরক্ষিত রাখার জন্য কোবরা সাপ তার ডিমের কাছে এসে উপস্থিত হয়। তারপর দেখা যায় এই মনিটার লেজার্ড কোবরা সাপটিকে দেখে ভয় পেয়ে গিয়েছে এবং লেজ গুটিয়ে চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় সে তার লেজের সাহায্যে কোবরা সাপকে একবার মেরে দিয়েছিল। তবে ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় এই কোবরা সাপ নিজের ডিমগুলিকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ তার ডিমের কাছে চলে যায়। তখন দেখতে পাওয়া যায় মনিটার লেজার্ড ততক্ষণে তার সব ডিম খেয়ে ফেলেছে। জাগুয়ার যখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত অবস্থায় থাকে তখন তার সামনে আসা যে কোনো প্রাণীকে তারা শিকার করতে চায়। যেমন এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি মনিটার লেজার্ড একটি জাগুয়ারের সম্মুখীন হয়েছিল। প্রথম দিকে তো এই মনিটার লেজার্ড নিজেকে বাঁচানোর জন্য তার লেজের সাহায্যে জাগুয়ারকে মারার চেষ্টা করে, কিন্তু তার এই টেকনিক কোনো রকমভাবে কার্যকরী হয়নি। এরপর দেখা যায় সঠিক সময় বুঝে এই জাগুয়ার মনিটার লেজার্ডকে শিকার করে নেয় আর তাকে খাওয়ার জন্য ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে।
কিং কোবরা সাপ কতটা বিষাক্ত এবং ঘাতক শিকারী প্রাণী সেই সম্পর্কে ভারত এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে, কারণ এই দুই দেশে প্রায় সময় কিং কোবরা সাপ দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাবেন যে একটি বিশাল আকৃতির কিং কোবরা সাপ ছোট সাইজের গিরগিটিকে শিকার করেছে, আর এই গিরগিটি সম্পূর্ণভাবে মারা যাওয়ার পর কোবরা সাপ তাকে খেতে শুরু করে দিয়েছে। সেক্রেটারি বার্ড সম্পর্কে অনেকেই হয়তো ঠিকভাবে জানে না, তবে এই পশুদের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই প্রজাতির পাখি সাপেদেরকে শিকার করতে বিশেষ পারদর্শী, কারণ লম্বা লম্বা পা দিয়ে সে যখন সাপের মাথায় লাথি মারে তখন যে কোনো সাপ তাদের কাছে অকেজ হয়ে পড়ে। এখানে আপনি আরও দেখতে পাবেন যে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে একটি সাপকে লাথি মেরে অল্প পরিমাণে অকেজ করে এবং এই সাপটিকে খাওয়া শুরু করে দেয়। এই প্রজাতির পাখি এতটা পরিমাণে ডেঞ্জারাস হয়ে থাকে যে তারা প্রত্যেক দিন সাপেদেরকে শিকার করে খেয়ে থাকে। কিছু সময় মনে হয় তারা হয়তো সাপ ছাড়া অন্য আর কিছুই খেতে চায় না। হাইনা এবং হানিবেজারের মতো দেখতে এই প্রাণীটির নাম উলভেরিন, তবে ঠান্ডা এলাকায় বসবাস করতে এরা একটু বেশি পছন্দ করে। তবে হানিবেজারের মতো এরা সাপের সঙ্গে লড়াই করে না, বরং ভাল্লুক এবং নেকড়ের সঙ্গে পাঙ্গা নিয়ে থাকে। আর এই উলভেরিনের মধ্যে এতটা পরিমাণে সাহস রয়েছে যা আপনাকে বলে বোঝানো যাবে না। এখানে দেখতে পাবেন যে উলভেরিন একটি নেকড়ের সঙ্গে লড়াই করে নিজের সাহসিকতার পরিচয় দিচ্ছে। এই ভিডিও ক্লিপটির শুরুর দিকে দেখতে পাওয়া যায় নেকড়ে উলভেরিনের উপর ভারী পড়েছিল, অর্থাৎ সে বারে বারে উলভেরিনকে কামড় দিয়েছিল। তবে এই ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় উলভেরিনের সাহসিকতার জোরে নেকড়ে পিছনে সরে যাচ্ছে। বরফ অঞ্চলে অধিকাংশ সময়টা দেখতে পাওয়া যায় উলভেরিন আর নেকড়ে একে অপরের সম্মুখীন হয়েছে, কিন্তু প্রত্যেকবার নেকড়ে নিজেকে সুরক্ষিত রাখার জন্য পিছনে সরে যাচ্ছে। জঙ্গলের মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে যে উলভেরিন খাবারের জন্য ভাল্লুকের উপর আক্রমণ করেছে। এরই পাশাপাশি উলভেরিন পাহাড়ি সিংহের সঙ্গেও লড়াই করতে পিছু হটে না। এই সকল ঘটনাগুলি শোনার পর আপনি হয়তো তাদের সাহসিকতার পরিচয় পেয়ে গিয়েছেন। গরিলা সর্বদা গ্রুপ বানিয়ে বসবাস করে, তবে তাদের এই গ্রুপের মধ্যে পুরুষ গরিলা নিজেদের সঙ্গিনীকে আকর্ষিত করার জন্য তার শক্তির প্রদর্শন করে থাকে। তারপর দেখা যায় দুটি পুরুষ গরিলা নিজেদের মধ্যে লড়াই শুরু করেছে, আর এই লড়াইয়ের মধ্যে যে জিতবে সে এই গ্রুপটিকে পরিচালনা করবে এবং সব রকমের সুযোগ সুবিধা পাবে। যেমন আমাদের এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি বড় গরিলা একটি ছোট গরিলাকে কিভাবে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই গরিলার অ্যাকশন দেখে মনে হচ্ছে সে হয়তো জন সিনার কাছে ট্রেনিং নিয়েছে। সাধারণত সাপকে শিকার করার জন্য ভিন্ন প্রজাতির পাখি রয়েছে, কিন্তু যখন হেরনস প্রজাতির পাখির কথা উঠে আসে তখন ব্যাপারটা একটু জটিল হয়ে পড়ে। যেমন এই ভিডিওতে দেখতে পাবেন যে এই পাখিটিকে মারা কতটা সহজ কাজ ছিল এই সাপটির জন্য, তবে এত কিছুর পর জানতে পারা যায় এই বিষাক্ত সাপকে শিকার করে খাওয়ার পর এই হিরনস প্রজাতির পাখি হাঁসকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই মনে মনে চিন্তাভাবনায় পড়ে গিয়েছেন যে এই হাঁস হিরনস পাখিটিকে কেন এখান থেকে তাড়া করছে। তবে এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই হিরনস প্রজাতির পাখি হাঁসের বাচ্চাকে শিকার করে খেয়ে নিয়েছিল। এরই পাশাপাশি বন্য খরগোশকে পর্যন্ত তারা নিমেষের মধ্যেই গিলে ফেলে। এই ভিডিওতে দেখতে পাবেন যে হিরন সর্বপ্রথম খরগোশকে জলে ডুবাচ্ছে এবং তাকে হালকা ভিজিয়ে আস্ত গিলে ফেলছে। পাখিটির এত রকমের শিকার করা দেখে আপনি হয়তো এদেরকে অলরাউন্ডার বলে মন্তব্য করবেন, কারণ কিছু সময় দেখা গিয়েছে তারা মাছ শিকার করতেও বেশ পারদর্শী। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। তবে ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন আর ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।